ঘরের মাঠে বাংলাদেশ সিরিজ হেরেছে ইংল্যান্ডের কাছে প্রথম দুই ডে হারের পর তৃতীয় ম্যাচ জিতে হোয়াইট ওয়াশ এড়ায় বাংলাদেশ চট্টগ্রামে সেই সুখ স্মৃতি ধর্মশালায় ফেরাতে পারলে নিশ্চিতভাবে অ্যাডিলেডের চেয়ে বড় ধাক্কা হজম করবে ইংলিশরা স্টোকসকে পরবর্তীতে বড় ম্যাচগুলোতে খেলানোর ইচ্ছা বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নদের সমস্যা নতুন কোনো ঘটনা নয় বহুদিন এই সমস্যা কারণে একদিনের ক্রিকেট থেকে তিনি ইতিমধ্যে অবসর গ্রহণ করেছিলেন তা নিয়ে যে খেলেছেন বিশ্বকাপে খেলার জন্য অবসর ভেঙেছেন একটাই শর্তে বল করবেন না কিন্তু শুধু ব্যাট করার জন্য যে ফিটনেস দরকার ছিল সেটাও প্রথম ম্যাচে ছিল না বাংলাদেশের বিপক্ষে তাকে ফেরানোর প্রস্তুতি নিয়েছিল দল কিন্তু সেটাও হচ্ছে না ভারত বিশ্বকাপে আগামীকাল বাংলাদেশের দ্বিতীয় প্রতিপক্ষ হচ্ছে ইংল্যান্ড বাংলাদেশ বনাম ইংল্যান্ড পরিসংখ্যান বলছে উভয় দল ওয়ান ডেতে চব্বিশটি ম্যাচে মুখোমুখি হয়েছে এই চব্বিশটি খেলার মধ্যে ইংল্যান্ড জিতেছে অনুষ্ঠিত এবং বাংলাদেশ জিতেছে পাঁচটি ম্যাচে তাহলে আপনারা এই বিষয়টি পরিষ্কারভাবেই বুঝতে পারছেন পরিসংখ্যানের বিচার করলে বাংলাদেশ ইংল্যান্ডের চাইতে অনেকটাই পিছিয়ে রয়েছে তবে বিশ্বকাপে বাংলাদেশ ইংল্যান্ডকে হারিয়ে নিজেরা দুই হাজার পনেরো সালে কোয়ালিফাই খেলেছিল ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের এই অর্জনটি ছিল সবচেয়ে সেরা অর্জন সেই সময়কার বাংলাদেশের গতি রুবেলের কারণে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে জয়লাভ করে ইংল্যান্ড বিশ্বকাপের মতো মঞ্চে কোয়ার্টার ফাইনাল খেলার সুযোগ হয়েছিল বিশ্বকাপ বাংলাদেশ দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা এই বিশ্বকাপে বাংলাদেশের সেনোয়ার প্লেয়ারদের শেষ বিশ্বকাপ হতে চলেছে ক্রিকেট যেহেতু অনিশ্চয়তার খেলা তাই প্রতিপক্ষই যাই হোক না কেন এই বিশ্বকাপের উপর নজর রয়েছে সকল বাংলাদেশি ক্রিকেট ভক্তদের দু সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও দুই সালে বিশ্বকাপেও দুই দল মুখোমুখি হয় দুটোতেই বাংলাদেশ হেরে যায় ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ প্রথম জয় পেয়েছিল দু সালে সেটাও অ্যালিস্টার কুকদের মাটিতে ঘরের মাটির পরিসংখ্যানেও ইংলিশদের কাছে পিছিয়ে বাংলাদেশ নিজেদের হোম গ্রাউন্ডে টাইগাররা দশ বার ইংল্যান্ডকে মোকাবেলা করলেও জয় পেয়েছে মাত্র দুটিতে বাকি আট ম্যাচই পরাজয়ের তেতু স্বাদ নিতে হয়েছে অবশ্য ঘরের মাঠে সবশেষ চার ম্যাচের দুটিতেই জয় পেয়েছে তারা